স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে গর্ভবতী নারীদের সমস্যার কোনো অন্ত নেই বাচ্চা কনফিউড হওয়ার পর থেকে এক এক ধরনের সমস্যা দেখা দেয় মাথা ব্যথা বুমি ভাব পেটে ব্যথা কোমর ব্যথা খাবারে অনিহা, গুম না হওয়া ইত্যাদি অনেক সমস্যা এত সব সমস্যার ভেতরে অন্যতম একটি সমস্যা হল সাদাস্রাব বা লিউ করিয়া যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারাই অনুভব করতে পারবেন এই সমস্যাটা কতটা যন্ত্রণাদায়ক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো গর্ভবতী নারীদের সাদাস্রাব কেন হয় বা সাদাস্রাব হলে সন্তানের কী ক্ষতি হতে পারে সাদাস্রাব হলে কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও সাদাস্রাব হলে কেমন যন্ত্রণা হতে পারে বন্ধুরা এগুলো জানতে চাইলে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সাধারণত মেয়েদের নয় থেকে ১৩ বছরের মধ্যেই সাদাস্রাব শুরু হতে থাকে তবে গর্ভাবস্থায় সাদাস্রাব বা লিও করিয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় গর্ভাবস্থায় চতুর্থ পঞ্চম মাসের মধ্যে এই সমস্যার প্রকোপ অনেক বেশি বেড়ে যায় কোনো চিকিৎসা না করলে প্রসবের আগ পর্যন্ত এই যন্ত্রণা পোহাতে হয় গর্ভাবস্থায় লিউকোরিয়া বা সাদাস্রাবের যন্ত্রণা কেমন আসুন জেনে নেই গর্ভাবস্থায় সাদাস্রাব ভাঙলে কি পরিমাণ যন্ত্রণা হয় সেটা গর্ভবতী নারীরাই ভালো করে জানেন মাসিকের রাস্তা যখন প্রচণ্ড পরিমাণে চুলকায় অনেকেই অস্থির হয়ে যান চুলকানোর জন্য তবে গর্ভাবস্থা সবার যে একইভাবে চুলকাবে বা যন্ত্রণা দেখা দিবে তা কিন্তু নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কারো আবার সাদাস্রাব খণ্ড খণ্ড করে তরল হয়ে বের হয় প্রস্রাব করার সময় নিচে গড়িয়ে পড়ে পরে ওই এলাকা জুড়ে চুলকানি হতে পারে অনেক যন্ত্রণার কারণে বারবার ওয়াশরুমে যেতে ইচ্ছে করে বারবার পানি দিয়ে পরিষ্কার করতে ইচ্ছে করে সব মিলিয়ে এক যন্ত্রণাদায়ক সমস্যা সৃষ্টি হয় আসলে গর্ভাবস্থায় সাদাস্রাব কেন নির্গত হয় এটি খুব স্বাভাবিক একটি সমস্যা অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় এই সাদা স্রাবের পরিমাণ অনেক বেশি থাকে কারণ গর্ভাবস্থায় অ্যাস্ট্রোজেন নামক হরমোন শরীরে বেড়ে যায় এবং যৌনির চারপাশে একসময় রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এই সময় জরায়ুর মুখ ও যৌনির দেয়াল খুব নরম হয়ে যায় তাই ফস্রাবের পরিমাণ বেড়ে যায় প্রস্রাবের সময় যত ঘনিয়ে আসে সাদা স্রাবের পরিমাণও তত বেশি বৃদ্ধি পায় এর কারণ হল প্রস্রাবের সময় যত এগিয়ে আসে বাচ্চার মাথা তত জরায়ুর মুখে চাপ সৃষ্টি করতে থাকে গর্ভাবস্থার শেষের দিকে স্রাবের পরিমাণ এতটাই বেড়ে যায় যে তা প্রস্রাবের মতো মনে হয় শেষ এক দুই সপ্তাহ আগে স্রাবের সাথে ঘন ঘন স্লেমা বা রক্ত দেখা দিতে পারে এর নাম হচ্ছে শো প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে দুই থেকে তিন দিন এমন শো দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই লিও বা সাদা স্রাব দেখতে কেমন হয় সাধারণত সাদা বা হলুদ বর্ণের হয় অ্যামনিওটিক ফ্লুইড বা প্রস্রাবের চাইতে অনেক গণ হয় এটি গন্ধযুক্ত বা গন্ধ ছাড়া হয় কিন্তু প্রস্রাবের মতো এর মধ্যে কোনো গন্ধ থাকে না স্রাব সাধারণত বিক্ষিপ্তভাবে বা গর্ভাবস্থার প্রথম দিকে অল্প পরিমাণে নির্গত হতে থাকে কিন্তু গর্ভস্থ সময় যত বেশি বাড়তে থাকে স্রাবের পরিমাণও তত বেশি বাড়তে থাকে আপনার যদি মনে হয় অ্যামনয়েটিক ফ্লুয়েড নির্গত হচ্ছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা কাপড়ের সাদা স্রাবের দাগ লাগে কিন্তু অ্যামনয়েটিক ফ্লুয়েডের কোনো দাগ লাগে না এবং এটি গন্ধমুক্ত প্রস্রাবের মতো কোনো গন্ধ অ্যামনয়েটিক ফ্লুয়েডে থাকে না গর্ভাবস্থায় সাদা স্রাব বা লিওকোরিয়া নির্গত হওয়া কখন ঝুঁকি বা সমস্যা সৃষ্টি করতে পারে আসুন জেনে নেই নির্গত হওয়া স্রাব যদি সবুজ হয় গন্ধযুক্ত হয় বা মা যদি যৌনি রাস্তা প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকে বা কোনো কারণে যদি অস্বাভাবিক মনে হয় তবে ইনফেকশন বা অন্য কোনো সমস্যা হতে পারে কারো সাঁত্রিশ সপ্তাহ হওয়ার আগেই যদি স্রাবের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে কারণ এটি প্রিটাম লেবারের লক্ষণ হতে পারে যদি যৌন মুখ ফুলে যায় বা গন্ধবিহীন সাদা বের হয় যার ফলে প্রস্রাবের সময় ও শারীরিক মিলনের সময় ব্যথা অনুভূত হয় প্রচণ্ড পরিমাণে চুলকায় এটি ইস্ট ইনফেকশনের লক্ষণ এ লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও যদি মেসে গন্ধযুক্ত পাতলা ও বর্ণের স্রাব বের হয় শারীরিক মিলনের পরে তা বেশি পরিমাণে বোঝা যায় তবে এটি ব্যাকটেরিয়াল বেজাইনোসিস বা যৌনাঙ্গ ইনফেকশনের লক্ষণ হতে পারে এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় লিওকুরিয়ে বা সাদা স্রাব আপনার সন্তানের কি ক্ষতি করে আসলে সকল নারী গর্ভাবস্থায় এমন স্রাবের সমস্যায় ভুগে থাকেন হালকা পাতলা স্রাব সুলকানির কোনো সমস্যা নয় তবে স্রাবের পরিমাণ যদি অনেক বেশি হয় চুলকাতে চুলকাতে যদি আপনার অসহ্য যন্ত্রণা হয় জনি মুখ যদি ফুলে যায় পাশাপাশি যদি আপনার এমন অনুভূত হয় স্রাবের সাথে প্রচণ্ড দুর্গন্ধ আসছে এবং মিলনের সময় অসুবিধা অনুভব হচ্ছে তাহলে এটি আপনার সন্তানের জন্য ঝুঁকির কারণ হতে পারে সেক্ষেত্রে কোনো রোগ বিলম্ব না করে দ্রুত একজন কনসালটেটের সাথে যোগাযোগ করতে হবে আসুন এবারে জেনে নেই গর্ভাবস্থায় সাদাস্রাব নির্গত হলে আপনি কি কি করতে পারেন যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলুন গোসলের সময় শুষ্ক রাখতে হবে আপনার যৌনাঙ্গ সুগন্ধযুক্ত বা রক্ষ সাবান পরিহার করুন পরিষ্কার করার সময় সামনের দিক এবং পিছনের দিক পরিষ্কার করুন অর্থাৎ পায়ুপথের ময়লা যেন কোনোভাবেই আপনার যৌনাঙ্গতে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সুতি ও নরম কাপড় অধিক বায়ুবান্ধব বা বায়ু চলাচল করতে পারে দ্রুত আর্দ্রতা শুষে নেয় এমন কাপড় পরতে হবে সব সময়ের জন্য সুতি কাপড় পরা ভালো টাইট জামা কাপড় পরা থেকে বিরত থাকুন ধুষ ব্যবহার করা থেকে বিরত থাকুন এমনিতে গর্ভাবস্থায় ঢুস ব্যবহার না করাই ভালো কারণ এর ফলে যৌনাঙ্গে ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এর ফলে ইনফেকশন সৃষ্টি হতে পারে আপনার যৌনাঙ্গ দিনে দুইবার কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ